আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আজ আমরা আপনাদের জানাবো, শ্রমিকদের ঢাকায় ফেরার পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত ছিল না। এদিকে হেলেনা দুটি অডিও ক্লিপ ফাঁস, অন্যদিকে কর্মস্থলে যেতে গাড়ি ভাড়া কয়েক গুণ, প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। সবশেষ থাকছে আমার দলের লোকেরা কি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল শেখ হাসিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শ্রমিকদের ঢাকায় ফেরার পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত ছিল না বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। তিনি বলেছেন, ঢাকার বাইরে থেকে হাজার হাজার শ্রমিক রাজধানীতে ফেরার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সরকার প্রস্তুত ছিল না। রোববার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পোশাক শ্রমিকদের ঢাকায় আসার ঢল নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে, যার মধ্যে একটি হচ্ছে শ্রমিকরা চাকরি চলে যাওয়ার ভয়ে হয়তো রাজধানীমুখী হয়েছে, অথবা যেসব কারখানা শীর্ষস্থানে নেই তারা হয়তো তাদের সংগঠনের শর্ত মানে, যে কারণে তারা শ্রমিকদের চলে আসার নির্দেশ দিয়েছে। ফরাদ হোসেন আরো বলেন, তারা শ্রমিকরা আসা শুরু করলে একটা পরিস্থিতি তৈরি হয় যার জন্য সরকার প্রস্তুত ছিল না, অথবা তারা দায়িত্বশীলভাবে এটা করবে সেটাই আমাদের ধারণা ছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আরো বলেন, বড় বড় কারখানাগুলি শর্ত মানলেও ছোট ছোট কিছু কারখানা হয়তো শর্ত রাখতে পারেনি। যাচ্ছি পরিসংবাদে। গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকট কর্মস্থলে যেতে ভোগান্তি এবং ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ সোমবার 2রা আগস্ট শ্রীপুর পৌর এলাকায় 2 নম্বর সিএনবি বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে 2 কিলোমিটারও বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গতকাল রবিবার 1লা আগস্ট থেকে কারখানা চালু থাকায় তাদেরকে কর্মস্থলে যেতে হচ্ছে, কিন্তু সড়কে একদিকে পরিবহন সংকট, অন্যদিকে ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন তারা। শ্রমিকরা আরো জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোন সুব্যবস্থা করা হয়নি। এই সুযোগে মহাসড়কে চলাচলকারী সব লোকাল বাস, সিএনজি, অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোন কোন ক্ষেত্রে ভাড়া 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে। এ কারণে পরিবহন সংকট দূর করা ও ন্যায্য ভাড়ায় কর্মস্থলে যাওয়ার সুযোগের দাবিতে বিক্ষোভ অংশ নিচ্ছেন তারা। স্থানীয় একটি কারখানার শ্রমিক রেশমা জানান, তার বাসা থেকে 8 কিলোমিটার দূর অবস্থিত কারখানায় যেতে হয় তাকে। স্বাভাবিক সময়ে লোকাল বাসে ভাড়া দেন 10 থেকে 15 টাকা। আজ বাস না পেয়ে অটোরিকশায় যাওয়ার পরিকল্পনা করেন। অটো চালক ভাড়া 120 টাকা চায়। পরে দীর্ঘ সময় অপেক্ষা করে কোন যান না পেয়ে বাধ্য হয়ে 80 টাকা ভাড়া দিয়ে কাজে এসেছেন। স্থানীয় এসকে সেলসিয়াস কারখানার শ্রমিক রফিক জানান, গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে কারখানা পর্যন্ত এসে অটোরিকশা ভাড়া মাত্র 20 টাকা। আজ সে ভাড়া 50 টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোরিকশা না পেয়ে হেঁটে কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সবাই পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছে। মাওলানা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। যাচ্ছি পরের সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তার মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার অবাক লাগে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের যারা ছিল তারা কি করে জড়িত থাকলো। এই হত্যার বিচার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা সেটা এখনো চিহ্নিত হয়নি, তবে সেটা একদিন না একদিন বের হবে এটা ঠিক। কিন্তু আমার একটাই কাজ, একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যা করেছিল তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো দেশের মানুষগুলোকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত প্লাজমা দান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, যখনই কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বলেছেন তখনই জাতির জনক পাল্টা জবাব দিয়েছেন, এরা আমার সন্তানের মতো, ওরা কেন আমাকে মারবে। আর সে বিশ্বাসের চরম আঘাত দিল যেন তাকে নির্মমভাবে হত্যা করলো। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা 15 আগস্ট যারা স্বজন হারিয়েছি আমাদের কিন্তু কোনো বিচার চাওয়ার অধিকার ছিল না। ইন্ডিপেন্ডেন্টলি অধ্যাদেশের মাধ্যমে খুনিদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থের মালিক করে দেয়। জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এই খুনিদের রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়, এমনকি ভোট চুরি করে পার্লামেন্টে মেম্বার করে। তার থেকে এক ধাপ উপরে গিয়ে খালেদা জিয়া খুনি রশিদকে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে, আর এক খুনিকে পার্লামেন্টে মেম্বার করে এবং তাদেরকে পুরস্কৃত করে। 1996 সালে আমরা যখন সরকারে আসি, ইন্ডিপেন্ডেন্টলি অধ্যাদেশে বাতিল করে খুনিদের বিচারের পথে নিয়ে এসে বিরাজ কাজ শুরু করি। প্রথম যেদিন বিচার রায় হবে 8 নভেম্বর, সেদিন খালেদা জিয়া তখন বিরোধী দলে সেদিন হরতাল ডেকেছিল যেন কোন মতে বিচারক কোর্টে যেতে না পারে আর বিচারের রায় দিতে না পারে, কিন্তু সেই বিচারের রায় হয়েছিল বলে শেখ হাসিনা।
তিনি আরো বলেন, একজন মৃত ব্যক্তিকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং তাকে অবসর ভাতা দিয়ে পুরস্কৃত করে। তারা 2001 সালে ক্ষমতায় এসে খুনিদের আবার পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ স্বাধীনতার পর পাকিস্তানের অনেক মতামত দিয়েছিল যে এটা আমাদের জন্য বোঝা ছিল যে চলে গেছে ভালোই হয়েছে, এরা তো আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। যাচ্ছি পরে সংবাদে। লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্ট শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের সঙ্গে প্রতারণার সামিল বলে মন্তব্য করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, যাতায়াতের সুব্যবস্থা না করে শিল্প কারখানা খুলে দিয়ে শ্রমিকদের সঙ্গে হয়রানি করা হয়েছে। মুফতি ফয়জুল করিম বলেন, সরকারের মন্ত্রীদের পারস্পরিক কোন সমন্বয় নেই, এ কারণে এক এক মন্ত্রী এক এক ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে জাতিকে ভোগান্তিতে ফেলতে দ্বিধা করেন না। সব ক্ষেত্রে এক হজবরল অবস্থা বিরাজ করছে। শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত না করে গণপরিবহন না খুলে এভাবে শিল্প কারখানা খুলে দেওয়া দেশের শ্রমজীবী মানুষের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তাই তারা জনগণের জীবন মৃত্যু ভোগান্তি কোনো কিছু তোয়াক্কানা করে না। গরিব অসহায় মেহনতি মানুষের তারা মানুষই মনে করে না, অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। বিবৃতিতে মুফতি ফয়জুল করিম বলেন, শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর সারা দেশ থেকে অর্ধ কোটিরও বেশি শ্রমিক কর্মজীবী শত শত মাইল পথ পায়ে হেঁটে ছোট যানবাহনে গাদাগাদি করে 10-15 গুণ ভাড়া দিয়ে ঢাকার পথে রওনা দিয়েছেন। ফেরিঘাটগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে, ফেরিতে মানুষের ভিড়, তেল ধারণের জায়গা নেই। এতে একদিকে এই অসহায় শ্রমজীবী মানুষের সীমাহীন ভোগান্তি সইতে হচ্ছে, অপরদিকে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে কর্মক্ষেত্রে ফেরার সকল শ্রমিকের ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান। যাচ্ছি পরের সংবাদে। আগামী 5 আগস্টের পর করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে খোলার অনুমতি চেয়েছেন মালিকরা। সেটা সম্ভব না হলে অন্তত অর্ধেক আসনে বসিয়ে চালু করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। আজ সোমবার 2 আগস্ট বেলা 11:30 ঢাকা রিপোর্টার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এই দাবি জানায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের আঘাতে রেস্তোরাঁ সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী কখনো অর্ধেক আসনে বসিয়ে আবার কখনো শুধু অনলাইন টেকওয়ের মাধ্যমে আমাদের ব্যবসায়ী সমিতি রেখেছি, কিন্তু টেকওয়ে দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়। বলা হয় এখন শুধু টেকওয়ে চলছে, তাতে বিক্রি হচ্ছে না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা ও বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। ইমরান হাসান বলেন, বর্তমানে শুধু অনলাইন ডেলিভারির সুযোগ দিয়ে রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণাটি দুরভিসন্ধিমূলক, এতে দেশীয় ব্যবসায়ীদের খুনঠাসা করা হচ্ছে। এখানে দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে, যারা টেকওয়ে ব্যবসা জনপ্রিয় করতে চাচ্ছে, তাদের হাতে ব্যবসা নিতে চাচ্ছে। রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, সারা দেশে 60,000 রেস্তোরাঁয় 30 লাখ কর্মকর্তা কর্মচারী, প্রায় 2 কোটি মানুষ পরোক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। তারা এখন মানবেতর জীবনযাপন করছে। সারা দেশে শতকরা 80 ভাগ রেস্তোরাঁ বন্ধ রয়েছে। বর্তমান টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারি করছে এমন প্রতিষ্ঠানে মাত্র 2-3%। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের 2টি অডিও ক্লিপ ফাঁস হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার এই কথোপকথনের মধ্যে তদন্ত করছে পুলিশ ও র্যাব। একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছিলেন, মেহেদী নামের একজন মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার জন্য, তাহলে তাকে মালয়েশিয়া পুরো চিপ বানিয়ে দেবেন। অপর ভিডিও ক্লিপসের অপর প্রান্তের ব্যক্তি হেজা কে বলেছিলেন, কাল পরশু নতুন একটা গেস্ট পাঠাবো, বিএনপির এক নেতা আছে তো? হেজার প্রশ্ন ছিল বিএনপির না আওয়ামী লীগ। অপর প্রান্ত থেকে বলা হচ্ছিল, আরে বিএনপির মোংলার রামপাল আছে না, ওখানে এমপি ইলেকশন করছিল, হেজা বলছিলেন টাকা টুকা দিবে, সেই লোক বলছিলেন আরে না এমনি যাবে। হেলেনার উত্তর ছিল, টাকা না দিলে একেবারে ভাইরাল করে দেব একদম, পরবর্তীতে এমপি ফাইনাল, আমি তো ভাইরাল করার ওস্তাদ। অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন, প্রাথমিক স্টেজে তো চাওয়া যায় না, আগে ইনভলভ করি, এদের তো পরে মুরগি বানাবো। গত 30 জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র্যাব। শুক্রবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় 2টি ও পল্লবী থানায় 1টি মামলা হয়। পরে গুলশান থানা করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় 3 দিনের রিমান্ডে আছেন তিনি।